নিউ বারাকপুর পুরসভার 11 নং ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের স্থানীয় মিলন সংঘে মঞ্চে সম্মানিত করা হল। কৃতি পড়ুয়াদের পুষ্পস্তবক, কলম এবং মিষ্টির প্যাকেট তুলে দিলেন পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান মিহির দে, স্থানীয় কাউন্সিলর সুমন কুমার দে, জয়গোপাল ভট্টাচার্য, সুদীপ ঘোষ, অনুপ চক্রবর্তী, ভোলা দাস সহ ওয়ার্ডের ছাত্র যুব মহিলারা ও বরিষ্ঠ নাগরিকরা। পড়ুয়ারা ও অভিভাবকরা খুশি কাউন্সিলরের এমন উদ্যোগে। এদিকে দাঁড়ো, এদিকে নতুন করে লিখবো, তবে আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। বাংলাতে 95, জিওগ্রাফিতে 95, পলিটিক্যাল সায়েন্সে 92, হিস্ট্রিতে 91 আর ইংলিশে 90। এবার আসি পড়াশোনার টাইমের কথা। দিনের নির্দিষ্ট টাইম ধরে কোনোদিনই আমি পড়াশোনা করতাম না। আমার পড়াশোনার আমরা বেশিরভাগ টাইম স্কুলটা পাইনি, কারণ আমাদের করোনা পরিস্থিতিতে স্কুল চলেছে, তারপর মাঝখানে আবার বন্ধ হয়ে গেছে। তা যেহেতু আমরা সেই রকম পড়াশোনার টাইম পাইনি স্কুলে, তাই বাড়িতেই যেটুকু করতে হয়েছে। এবার ওই দিনে 24 ঘন্টার মধ্যে অত্যধিক টাইম ধরে পড়াশোনাও করতাম না, নির্দিষ্ট টাইম পেতে কোনো দিনই করতাম না। আর অবশ্যই আমার এই সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তারপর আছে বাবা মা। আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে বলবো, তুমি কোন বিভাগে আছো সেটা ম্যাটার করে না কারোরই, সবচেয়ে ভালো হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো নিচ্ছো সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দাও, কারণ এমন কিছু কঠিন নয় পড়াশোনা। পড়াশোনা একবার বুঝে যেতে পারলে একদম সোজা। তো কলা বিভাগের স্টুডেন্ট মানে এই নয় যে তারা পড়াশোনায় কারোর চেয়ে কম, বরং পড়াশোনা কিন্তু কলা বিভাগে সবচেয়ে বেশি। সায়েন্সের ক্ষেত্রে যতটা বুঝে পড়াশোনা করতে হয়, কলা বিভাগে বেশিরভাগটাই হচ্ছে কি লিখন শৈলী এবং মুখস্থ জিনিসের ওপর বেশি করতে হয়। তা মাধ্যমিক যারা আছে এখানে তাদেরকে বলবো, উচ্চ মাধ্যমিকে ভেবেচিন্তে সাবজেক্টগুলো নাও, আমাকে বসে কিংবা বন্ধুরা বলেছে দেখে গড়াইকা প্রবাহে গা ভাসিয়ে দিও না। সায়েন্স এখন শুনলাম 35% সায়েন্স নেওয়া যাচ্ছে, তো অনেকেই হয়তো সেইটা শুনে সায়েন্স নিয়ে নেবে, কিন্তু আমি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্কুলের অভিজ্ঞতা থেকে বলছি যে সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এক্ষেত্রে বেশ পিছিয়ে গেছে হঠাৎ করে সায়েন্স নিয়ে। যারা আন্ডারস্ট্যান্ড করতে পারে তাদের ক্ষেত্রে ভালো, আর পড়াশোনার কোনো বিকল্প নেই। তা ওরকম দিনে 14-15 ঘন্টা ধরে পড়ানোর দরকার নেই, 1 ঘন্টা বড় সলিড পড়াশোনা হবে। এটুকুই আমার বক্তব্য, নমস্কার। আপনার মাকে যেরকম উজ্জীবিত করেছে, মাকে সম্মানিত করেছে, তেমনই আমি এই ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে আপনার রেজাল্ট সম্মানিত করেছে। আমরা চাই যে সার্বিক আগামী দিনে নবরাকপুরের মানকে আরও উচ্চশিক্ষায় পৌঁছে নিয়ে নবরাকপুরের মান সম্মান আমাদের বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের 11 নম্বর ওয়ার্ডের একটি সরকার তিনি তুলে ধরবেন। তার পাশে সংরক্ষণ আমরা বলছি, আমরা গৌরবোধ নবরাকপুর পৌরবোর্ডের নেতৃত্বে যারা রয়েছে সকলের নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে কোনো ধরনের সহযোগিতা যদি আপনাদের লাগে তাহলে আপনাদের পাশে থাকি। শুধু আপনাদের বলবো, যারা হয়তো কেউ একটু কম নাম্বার পেয়েছে, রেজাল্ট হয়তো খারাপ হয়েছে, আগামী দিনে ভালো হবে। পড়াশোনা করুন, খেলাধুলা করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু বাবা মায়ের দিকে দেখে তাকে, আগামী দিনে আপনার পাড়ার দিকে তাকে, আপনার পরিবারের দিকে তাকে, আগামী দিনে সুন্দর আপনার রেজাল্ট করে এলাকাবাসীকে আপনাকে শিক্ষিত করে এলাকার দায়িত্ব নিতে হবে। নবরাত্র পৌরসভা নবরাত্রবাসীর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। এই বলে সব ভালো লাগছে, এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, এবং মাধ্যমিকে আমার সর্বাধিক নাম্বার 602 পেয়েছি আমি, 86%। আমার খুবই ভালো লাগছে, আরও ভবিষ্যতে আরও চেষ্টা করবো আরও ভালো করার। আরও সকলের আমার প্রণাম সকলকে, সকলে যেন আমাকে আশীর্বাদ করেন আরও ভবিষ্যতে আরও ভালো আমার রেজাল্ট। কী নাম তোমার? পৃথা চৌধুরী। এবার মাধ্যমিক, হ্যাঁ, কত পেয়েছো? 602। ঠিক আছে।
মানে বলার মতো না, খুবই একটা আলাদা লেভেলের একটা ফিলিংস। মাকে খুবই খুশি দেখে একটা আলাদাই ফিলিংস আসছে যে না, এইচএসে অ্যাটলিস্ট একটা ভালো নাম্বার সিকিউর করে অ্যাটলিস্ট একটা ভালো। নাম তোমার? আমার নাম রাজমন্ডল। কত নাম্বার পেয়েছো? আমার 420 আপাতত বলা যেতে পারে। যে নাম তোমার? রাজমন্ডল। আমি ক্লাস টেন অব্দি রামকৃষ্ণ মিশন পড়তাম, এখন 11 টুয়েলভ বারাসাত গভর্নমেন্ট। শুধু একটা কথাই বলবো, যদি ভবিষ্যৎ ভালো হোক, পরিবারের মান, আমাদের এলাকার মান এবং আমাদের নবাবপুর শহরের মান, আমাদের রাজ্যের মান উন্নত করুক, উচ্চশিক্ষায় পৌঁছাক, শিক্ষিত হওয়াটাই প্রধান। মানুষের যে শিক্ষা প্রধান মানুষের জীবনে, তাদের কারোর শিক্ষা জীবনের শুরু বলতে পারে মাধ্যমিক পাশ মানে শুরু, উচ্চ মাধ্যমিক পাশ মানে উচ্চ শিক্ষার দিকে যাওয়া। আমার সবথেকে ভালো লাগছে একটা ভালো ছেলেকে আজকে একজন কাউন্সিলর হিসাবে সংবর্ধিত করতে পারলাম। আমার ওয়ার্ডের গর্ব, নবরাত্রি শহরের গর্ব, সার্বিক সার্বিককে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, সুন্দর হোক, আমাদের শহরের মান আরও উচ্চশিক্ষা পৌঁছে দিক সার্বিক, এই আশা আমার। 11 নম্বর ওয়ার্ডে কতজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে সম্বর্ধিত করলেন? উচ্চ মাধ্যমিক মাধ্যমিক নিয়ে প্রায় 40 জনকে আমরা সম্বর্ধিত করি। আপনার নাম? সুমন দে, পৌরবিতা, 11 নম্বর ওয়ার্ড।